সারা দেশের পাশাপাশি দুই দিনাজপুর সহ মালদা জেলাতে মঙ্গলবার পালিত হলো 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি অভিবাদন গ্রহণ করলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবশ্রী দত্ত সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানায়, আমার প্রিয় জেলাবাসী বৃন্দ, আজ ভারতের 72তম সাধারণতন্ত্র দিবসের এই শুক্রবারে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 1950 সালের এই 26 জানুয়ারি দিনটিতেই আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই কারণে আমরা প্রত্যেক ভারতবাসী প্রজাতন্ত্র দিবস মর্যাদার সাথে পালন করে থাকি। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের সংবিধানের রূপকার ডক্টর বিআর আম্বেদকরকে। ভারতের সংবিধানই হলো ভারতীয় প্রজাতন্ত্রের মূল ভিত্তি। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর বিভিন্ন দিক দিয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, পরিকাঠামো ইত্যাদি বিষয়গুলির উপর আমাদের জেলায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলার ত্রিস্তর পঞ্চায়েতের সকল সংস্থা, জেলার পৌরসভা এবং জেলার সকল সরকারি দপ্তরগুলি জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদার ডিএসএ ময়দানে মালদার জেলা জেলাশাসক রাজস্বী মিত্র সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এছাড়াও পতাকা উত্তোলনের পাশাপাশি ট্যাবলো প্রদর্শনী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ বিষয়ে মালদা জেলার জেলাশাসক রাজস্বী মিত্র জানান, সেই গণপরিষদ 1949 সালের 26 নভেম্বর আমাদের দেশের এই সংবিধানকে গ্রহণ করে ও 1950 সালের 26 জানুয়ারি সেই সংবিধান বলবৎ হয়। অর্থাৎ এই দিনেই ভারতের আপামর জনসাধারণ শপথ নেয় ভারতবর্ষকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার। দীর্ঘ 71 বছরের এই গণতান্ত্রিক পথ চলার মধ্যে ভারতবর্ষকে বহু কঠিন পরীক্ষার মধ্যে এগোতে হয়েছে, কিন্তু কখনোই ভারতবর্ষের গণতন্ত্র বিপর্যস্ত হয়নি, যা আমাদের দেশের এই সংবিধান ও আমাদের দেশের জনসাধারণ দুইয়ের ওপরেই অগাধ বিশ্বাস ন্যস্ত করে। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.